মা এবং স্ত্রী দুইজনের সামলাইতে হয় স্বামীর, ছেলেদের অনেক কষ্ট আসলে এই জায়গাটাতে। এখানে আপনি মায়ের কাছে যাইয়া বোকা সাজবেন আর বউকের বউর কাছে এসব বোকা সাজবেন, এমন একটা ভাব ধরবেন আপনার বউ মনে করবে লোকটা মাজুর। মাজুর বুঝছেন তো, বেচারা মাজুর, ওই যে প্রতিবন্ধী যেরকম মাজুর থাকে এরকম মাজুর, বেচারা মাথা কোনো কাজ করে না, বেকুব, যাই বলি সে সরি বলে। বউর কাছে নরম থাকবেন, নরম থেকে বলবেন দেখো মা কি সারাজন বেঁচে থাকবো, যাই হোক হ্যাঁ বুঝতে পারছি আমি কি করতাম আসলে, উফ উফ এইসব কাহিনী করবেন, মারে যাইয়া যেন ওইটা জারি দিবেন না, বুঝেন নাই কথা। তখন বউ বলবে তুমি আসলে একটা বেকুব মানে, বলে হ্যাঁ এটা ঠিক বলছে, একবারে আমার আসলে মাথা যদি কিছু থাকতো আজকে এই সংসারে অশান্তি হইতো না, আমার কারণেই সব অশান্তি, আমি ব্যাক কল, একটু নাটক করবেন আর কি, বুঝতে পারছেন। মহিলাদের কাছে যদি কেউ বেকুব সাইজা যায় তাহলে মোটামুটি মহিলা মনে করে যে আমি জিতে গেছি অর্ধেক, আর টেনশন নাই। বেশিরভাগ জামাইগুলা বউয়ের কাছে এসে পণ্ডিতি জাহির করে, আরে ভাই সব জায়গায় পণ্ডিতি করলে হবে না, তো এখানে বেগম শাস্তি হবে যে হ্যাঁ আসলে কি বলতেছে, ও স্যাড ব্যাড সরি, কি করা যায়, আমি নিজে শেষ হয়ে যাচ্ছি। আর মায়ের কাছে যা বলবো মা কি করবো বলো, আমার প্রতি আমারে বদ্ধ দিও না মা, মারটা মারে বুঝাবেন, বউরটা বোরে বুঝাবেন, দুই জায়গায় দুনা খাবেন, দুনা বোঝেন তো, মার কাছে বকা খাবেন বউয়ের কাছেও বকা খাবেন, ইনশাল্লাহ দেখবেন যে মোটামুটি আপনি মাঝখানে থেকে রেফারির মতো ভূমিকা রাখতে পারবেন। আর যদি মার কথা বোর গোষ্ঠী উদ্ধার করতে যান, বোর কথা শুনে মায়ের লগে বেয়াদবি করতে যান, তাহলে খাসিরা দুনিয়াওয়ালা আখেরা, দুনিয়া আখেরা দুইটাই যাবে, বউয়ের সাথে বেয়াদবি করে বউ হারাবেন আর মায়ের সাথে বেয়াদবি করে জান্নাত হারাবেন। কথা কি বুঝাতে পারছি, খুব সচেতনতার সাথে কাজ নিতে হয়, স্ত্রীকে বুঝাতে হয় দেখো মা সারা যেমন বেঁচে থাকবে না, তুমি একসময় শাশুড়ি হবে, যদি দেখেন বেশি ওয়াজ টোয়াজ করলে গায়ের দিকে ছুড়ে বলে না না ঠিকই তুমি ঠিকই বলছো, ও কি করা আমি আসলে পারি না কিছু, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।